হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো শ্রীলেখা মিত্রের সম্বন্ধে। আমি শুধু একটাই কথা বলতে এসেছি, হবে না। শ্রীলেখা মিত্র বাংলা সিনেমা জগতের এক অন্যতম নাম, 90 দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন, যিনি শুধুমাত্র পার্শ্ব চরিত্রেই অভিনয় করে বাংলার মানুষের মন জয় করেছেন। বর্তমানেও নেট দুনিয়ায় নিজের জায়গাটা বেশ জাঁকিয়ে ধরে রেখেছেন এই অভিনেত্রী। বহুদিন আগে তিনি একবার বলেছিলেন, সমস্ত পুরুষরাই নাকি তাকে স্বপ্নে কল্পনা করে, এবং এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় খুব বিতর্কের মধ্যে পড়েছিলেন তিনি। শ্রীলেখা মিত্র 1975 সালের 30শে আগস্ট পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 46 বছর এবং উচ্চতা প্রায় 5 ফুট 4 ইঞ্চি। তিনি অক্সিলিয়ান কনভেন্ট স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা শেষ করেন। তারপর তিনি কলকাতা ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং সেখানে ইংলিশ সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর তিনি অভিনয়ের জন্য বেশি দূর এগোতে পারেননি। তার বাবা ছিলেন একজন অভিনেতা, বিভিন্ন থিয়েটারে অভিনয় করতেন, সেই সঙ্গে তিনিও তার বাবার সাথে অনেক থিয়েটারে অভিনয় করেছেন। তারপর আস্তে আস্তে অভিনয়ের প্রতি তার ভালোবাসা জন্মাতে শুরু করে এবং তার বাবার হাত ধরেই সিনেমা জগতে আসেন তিনি। সিনেমা জগতে প্রবেশের আগে তিনি তাজ হোটেলে কাজ করতেন। হোটেলে কাজ করার পর যতটুকু সময় বাঁচত সেটা তিনি অভিনয়ের পেছনে ব্যয় করতেন। বিভিন্ন ধরনের নাটকও করেছেন তিনি। তারপর পরিচালক দুলাল লাহিড়ি তাকে বাংলা ধারাবাহিক বালিকার প্রেমে একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। তারপর তিনি আরও ধারাবাহিকে কাজ করতে শুরু করেন। তারপর 1996 সালে তৃষ্ণা নামক ধারাবাহিকে অভিনয় করে কিছুটা জনপ্রিয়তা অর্জন করেন। আর এই ধারাবাহিকের পর বাংলা এবং উড়িয়া চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ আসতে শুরু করে। 1998 সালে বাসু চ্যাটার্জির হঠাৎ বৃষ্টি ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথম সিনেমা জগতে পা রাখেন শ্রীলেখা। এই ছবির দারুণ সাফল্য বাংলা ছবির দর্শকদের কাছে তার গ্রহণযোগ্যতাকে প্রসারিত করে। অভিনেত্রীর দাবি, এই ছবির সাফল্যের পরেও বড় পর্দায় কোনো উল্লেখযোগ্য কাজের প্রস্তাব তার কাছে আসেনি। তার দাবি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায় তিনি বাংলা ছবিতে নায়িকা চরিত্রে বঞ্চিত হন। এক সময় বড় পর্দায় কাজ না পাওয়ায় ছোট পর্দায় অভিনয় চালিয়ে যান তিনি। সৌন্দর্য ও অভিনয় প্রতিভা তার পেশাগত সাফল্যকে অটুট রাখতে সাহায্য করে। তারপর 1998 সালে বাবা কেন চাকর ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। আর এই ছবিতে প্রধান নায়ক হিসেবে ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। এছাড়াও প্রসেনজিতের সাথে মধুমালতী, অন্নদাতা, জবাব চাই প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। তোর কোনো কিছু জানার প্রয়োজন নেই, আমার খুশি আমি মালা কাটবো, আবার আমার ইচ্ছে মতো ছিঁড়ে ফেলবো। তুই আমার কে যে তোকে সবকিছু জানাতে হবে? শ্রীলেখা 2003 সালে শিলাদিত্য স্যান্যালকে বিয়ে করেন। শিলাদিত্য স্যান্যাল ছিলেন একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ধারাবাহিকে অভিনয় করাকালীন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এছাড়াও তাদের একটি কন্যা সন্তানও রয়েছে, তার নাম ঐশী স্যান্যাল। 2013 সালে শিলাদিত্যের সঙ্গে শ্রীলেখার ডিভোর্স হয়ে যায়। 2004 সালে প্রদীপ সরকারের পরিচালনায় আমির খানের বিপরীতে কোকোকোলার একটি বিজ্ঞাপনে অভিনয় করেন শ্রীলেখা। প্রদীপ সরকার শ্রীলেখাকে তার পরিণীতা ছবিতে একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। সেই সময় অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। 2006 সালে বাপ্পাদিত্য ব্যানার্জির কাঁটা তার ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য BFJA এবং আনন্দলোক পুরস্কার অর্জন করেন। অনিক দত্ত পরিচালিত আশ্চর্য প্রদীপ ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার এবং জি বাংলা গৌরব সম্মানের মনোনয়ন লাভ করেন। 2016 সালে রিমা মুখোপাধ্যায়ের অর্ধাঙ্গিনী এক অর্ধসত্ত্ব ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এছাড়াও তিনি বিভিন্ন উড়িয়া চলচ্চিত্রেও কাজ করেছেন। জি বাংলার জনপ্রিয় কমেডি শো মিরাক্কেলের 8টি সিজনে তাকে জাজ হিসেবে দেখা গেছে। এছাড়াও দুপুর ঠাকুরপো সিজন 2তে শ্রীলেখাকে নেওয়ার কথা ছিল, কিন্তু তাকে বাদ দিয়ে মোনালিসাকে নেওয়া হয়। তার অভিনীত সফল চলচ্চিত্রগুলি হলো শাঁখা সিঁদুরের দিব্যি, খেলাঘর, গরিবের সংসার, আপন হলো পর, দেবদূত, একলা চলো প্রভৃতি উল্লেখযোগ্য। সো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এইরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।